মাধ্যমিক থেকে ডিগ্রি কোর্স প্রফেশনাল কোর্সের জন্য অ্যাড এডুকেয়ার 122/1A মতিলাল নেহরু রোড কলকাতা 29 শিশু মঙ্গল হাসপাতালের বিপরীতে জাগরি ক্লাবের কাছে। এই যেখানে বিপন্ন তার প্রমাণ চাইটা এই হলো বিদ্যাধর, এই হলো বাঙালির পরিচয়। অর্থাৎ আমাদের বাংলার বাঙালির মেরুদণ্ড বিদ্যাধর, তাকে বাঁচিয়ে রাখতে হবে। তার শারীরিক বাঁচিয়ে রাখার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তার যে সৃষ্টি, তার যে দৃষ্টি, তার যে ব্যক্তিত্ব, নিজেদের মতো করে পালন করে। হিন্দুদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা সকলে মিলেমিশে পালন করি, ঠিক তেমনিভাবে আমাদের মুসলিমদের যে ঈদের অনুষ্ঠান বা মহরমের অনুষ্ঠানগুলো আমরা সকলে মিলেমিশে পালন করি। অর্থাৎ রবীন্দ্রনাথের নজরুলের বাংলাতে আমরা সবাই সম্প্রদায়ের মানুষ, আমরা মিলেমিশে কিন্তু এখানে থাকতে চাই এবং মিলেমিশে আনন্দগুলো উপভোগ করি। ধর্ম যার যার উৎসবটা আমাদের সবার, এটা আমরা মন থেকে মেনে নিয়েছি এবং এইটাই আমরা পালন করে আসি, এবং আগামী দিনেও যাতে এই জিনিসটা আমাদের মধ্যে বজায় থাকে সেই বার্তা আমরা আপনাদের মাধ্যমে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। কোনো একটি বিশেষ রাজনৈতিক দল আবারও ধর্ম নিয়ে একটা ভুলভাল রাজনীতি করছে, কি বলবেন? দেখুন, এটা আমরা সবাই বুঝতে পারছি, ভারতবর্ষের একটা কালো ছায়া ভারতবর্ষকে ধেয়ে আসছে এটা আমরা মনে করি। তার কারণে একটা সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের মতো একটা জায়গায় শুধুমাত্র একটা স্লোগান জয় শ্রীরামকে কেন্দ্র করে তারা কিন্তু ক্ষমতায় চলে এসেছে। তারা ভারতবর্ষের সমস্ত রাজ্য প্রায় গ্রাস করে নিয়েছে, বাংলায় পাচ্ছে না, কারণ বাংলায় একজন
সৎ এবং নির্ভীক নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সমস্ত সম্প্রদায়ের মানুষ সহ বাঙালিদেরকে নিয়ে একত্রিত করে একটা সুতোয় বেঁধেছেন, যার জন্য বাংলায় তাদের সেই অভিব্যক্তি এখানে প্রকাশ করতে পারছে না, এখানে তারা চেষ্টা করে যাচ্ছে। আপনাকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন আপনাদেরকেও। কেমন লাগলো নীলাম আবাসনে এলেন, অনেক কিছু আজকের আমরা ঘটনার সাক্ষী, কি বলবেন? নীলাম আবাসনে সবচেয়ে যেটা নাকি সিগনিফিকেন্ট সেটা হলো এখানে মহিলা দ্বারা পরিচালিত। আমার সবচেয়ে এটা ভালো লেগেছে, মায়ের আরাধনা, মাই হচ্ছে নারী, হচ্ছে শক্তি, সেই নারীরাই আজকে এখানকার মানে সঞ্চালন, এখানকার তারাই মেন পার্ট রোলটা ওনারা নিয়েছেন, এই জন্য আমি গর্বিত এবং আনন্দিত। পুজোর দিনগুলো কেমনভাবে কাটাবেন, কী পরিকল্পনা? পুজোর দিনটা মেইনলি আমি কাটাবো মফস্বলে ঘুরে ঘুরে, এটা আমার প্ল্যানিং আছে। আজকে লাস্ট ক্যালকাটায় নবমীতে একবার আসতে হবে নীলাম আবাসনে অবশ্যই, কেন এখানকার মানুষজনের কাছে আমাকে আসতেই হবে। ওদিন একটা বিশেষ অনুরোধ, আপনারাও আসবেন ওদিন, আমাদের এখানে একটা গেট টুগেদার আছে, তো ওনাদের অনুরোধে আমরা এখানে সবাই আসবো, আর বাকি সময়টুকু আমি মফস্বলেই দেবো। আবাসনের পুজো মাত্রই ঘরের পুজো, কেমন লাগছে আজকের এই আবাসনের পুজো? দুর্দান্ত, এই শুধু নীলাম আবাসন নয়, এর আগেও দুটো আবাসনের পুজোই আমি উদ্বোধন করে এলাম। আবাসনের একটা নতুন কালচার, তো বিভিন্ন জায়গার থেকে মানুষ এসে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের মানুষও আসছেন, এসে বসবাস করছেন, সেখানে একটা নতুন বেশ উন্নত কালচার তৈরি হচ্ছে, এটা আমাদের ভালোই লাগে, আমরা বেশ উপভোগ করি, আমরা যাই। কিন্তু এই অনুষ্ঠানের সময় একটু তাড়াহুড়ো থাকে, তো তাই এসেই তাড়াহুড়ো করে দিয়ে বেরিয়ে যাই। আবাসন মানে একটা একান্নবর্তী ফ্যামিলি, এবং এখানে মহিলা দ্বারা একদম পরিচালিত পুজো। হ্যাঁ, সে তো দেখছি, সমীর শর্মিষ্ঠা, তনুশ্রী, এরাই তো সব মহিলারা করছে, আবার মহিলা পরিচালিতই পুজো, যদিও রেজিস্টার্ড হয়নি, ওরা মহিলারা হিসেবে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় দেয়া বেশি টাকাটা পাচ্ছে না। হ্যাঁ, যাই হোক, ভবিষ্যতে পাবে আশা করব, আপনারা সাহায্য করব। পুজোর দিনও একটু, যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, একটু রাজনৈতিক প্রশ্ন না করলেই নয়, প্রশ্ন করছি, কোনো একটি বিশেষ রাজনৈতিক দল তারা এই বছর পুজো থেকেই অ্যানাউন্স করছে পলিথিন মুক্ত প্যান্ডেল করতে পারলেই 50,000 টাকা, প্রশ্ন আগে নয় কেন, এই বছর থেকেই কেন টার্গেট? আমাদের রাজ্যে আগে এক দল ছিল যারা পুজোয় বিশ্বাস করত না, পুজোর অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে যেত না, পুজোতেও অঞ্জলি দিত, তারা বাইরে বুক স্টল করে জনসংযোগ করত, তারা এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন বাকি আছে আর একটা শক্তি, তারা ধর্মীয় বিভাজন করার চেষ্টা করতে গিয়ে দেখছে যে বাংলায় আমাদের ঢুকতে দিচ্ছে না, এই পুজোর মধ্য দিয়ে যদি ঢোকা যায় কোনো, এই জোর করে স্বরাষ্ট্রমন্ত্রীজি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি একটা উদ্বোধন করে গেলেন সব্যসাচীর হাত ধরে, আর কোথাও উদ্বোধন করার সুযোগ পাননি, তাই এরা চাইছে যেভাবে হোক টাকা পয়সা দিয়ে ঢুকতে হবে। এবং যারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গাপুজো কমিটিকে টাকা দিয়ে দান খয়রাতি করে এদের দলে নেওয়ার চেষ্টা করছেন, তারাও সেই পথেই হাঁটবার চেষ্টা করছেন, এটাই আমাদের আনন্দের কথা। লাস্ট প্রশ্ন, সব্যসাচী দত্তের চলে যাওয়া হয়তো শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল, তাও কি মনে হয় উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কোনো বাড়তি চাপ? এটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, আমি জেলা স্তরে নেই, মানে আমি একটা পৌরসভার পৌর প্রধানমন্ত্রী, বেশ আমার এলাকার বাইরে, আমার যদিও জেলার মধ্যে, কিন্তু এই জেলার সমস্যা নিয়ে আমি কোনো মন্তব্য। বেশ, কি বলবেন আজকের এই শুভ উৎসবে? মা এসছেন, আমি এটাই বলতে চাই, যেভাবে আমাদের আবহাওয়ার ভ্রুকুটি বারবার কুটিল হচ্ছে, সেই ভ্রুকুটি কুটিল আবহাওয়া যাতে পরিষ্কার হয়ে যায়, এবং আমরা সবাই সারা বছর বহু মানুষ এবং বাঙালির আর্থসামাজিক এবং সাংস্কৃতিক দিকে এবং ধর্মীয় জীবনে দুর্গাপুজোর একটা বিরাট মাহাত্ম্য আছে, আর্থিকভাবেও অনেকে এই দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে সারা বছর, তা আমি প্রার্থনা করব পরমেশ্বরের কাছে যেন ওয়েদার ভালো থাকে এবং সবাই যেন খুব ভালোভাবে আনন্দ করতে পারে এই শারদ উৎসব, এবং সর্বধর্মের মানুষ যেন সহিষ্ণুতার সঙ্গে এবং স্বতঃস্ফূর্তভাবে শারদ উৎসবে অংশগ্রহণ করে। এই একটা যে সময় চলছে, সব কিছুর মধ্যে একটা অস্থিরতা, কি মনে হয় আমাদের মা এসছেন, বিশ্বজননী মা এসছেন, কী বলবেন? এর পিছনে কারণ তো অনেক রকম আছে, আমাদের আর্থিকভাবেও সারা বিশ্বে একটা মন্দা চলছে, এবং সেই অবস্থায় যেটা দুর্গা পূজা হচ্ছে এটা আরম্ভ তার জন্য, এবং সহিষ্ণুতার অভাবে এবং মানুষ অধৈর্য হয়ে পড়ছে, অসহিষ্ণু হয়ে পড়ছে, তার জন্যই ভগবানের কাছে প্রার্থনা যেন আবার ভালোভাবে একটা পরিবারের মতো আমরা একটা দেশ একভাবে যাতে সমস্ত উৎসবগুলো পালন করি। কি বলবেন
আজকের এই শুভক্ষণে আপনি এসেছেন, সবাই আজ এসছে। আজকের দুর্গাপুজো মানে রাম রহিম সবাই এক, এই আজকে সেটাই আবারও প্রমাণিত হলো, কি বলবেন? আজকে এই মহাতি অনুষ্ঠানটার জন্য আমরা বিগত এক বছর অপেক্ষা করছিলাম, এক বছর পরে যে আজকে দিনটা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, আমরা মানে কি বলবো, সকলেই মিলে ওই একটা কথা আছে মানে উৎসব সকলে ধর্ম যার যার উৎসব সবার, তাই সকলেই মিলিতভাবে আমরা আনন্দ উপভোগ করব, এটাই আমাদের শেষ। একদম দক্ষ সংগঠক হিসেবে কাজ করে গেলেন, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। দক্ষ সংগঠক আপনি বললেন এই কথাটা মানে আমার সঙ্গে আমি যুক্ত করতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে করছি। আমাদের দেবী দুর্গার পুজো আজকে আমরা পঞ্চমী দিন শুরু করেছি। আমাদের মা গর্ভধারিণী মা সবার ঘরে আছেন, সেই গর্ভধারিণী মাকে মনে রেখে দেবী দুর্গার যে উন্মোচন হলো আজকে, সেই জন্য সমগ্র নারী জাতিকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সঙ্গে তোমরা না থাকলে, তোমাদের মতো পুরুষরা না থাকলে কিন্তু আমরা এগিয়ে আসতে পারতাম না, সেই জন্য সমস্ত জনজাতি হিন্দু ধর্ম বৌদ্ধ মুসলিম সবাইকে নিয়ে আমাদের যে ধর্ম তাকে আমি সাধুবাদ জানাই এবং তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নমস্কার ধন্যবাদ জানাই। এক ছাতার তলায় সব সমস্যার সমাধান, জ্যোতিষ বাস্তু বিচার সিভিল কারেকশন ইন্টেরিয়ার তন্ত্র হস্তরেখা বিচারের একমাত্র ঠিকানা জ্যোতিষ ভবন গীতাঞ্জলি পার্ক বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর 16। জ্যোতিষ তান্ত্রিক বন্ধুরা চেম্বার করার জন্য যোগাযোগ করুন